आज के अभी डायरेक्टर जनरल ऑफ पुलिस इनचार्ज जी उनार संगे हमें साक्षात करते एसेछिलाम एकटा कमप्लेन दिए गेछि किछुदिन धरे देखछि एकटा फेसबुके एकटा पोस्ट एर आगेओ देखेछिलाम हमें देखार पर हमें टेलिफोने डिजिपी इनचार्ज के घटनाटा जानाई এবং গতকালকে ওই একই ফেসবুক পোস্ট একটা আমি দেখতে পাই, গ্রুপটা হচ্ছে সিএম বিপ্লব কুমার দেব ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে একটা কুরুচিকর একটা পোস্ট, যেটা আমি মনে করি সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্য প্রণোদিত এবং হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়েই এই পোস্টটি করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই, কোনো সত্যতা নেই। বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশন, যারা নবপ্রজন্মের ছেলে মেয়েরা, তাদের কাছে একটা ভুল বার্তা যেতে পারে, আমার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হতে পারে, এই ব্যাপারটা আমি লিখিত আকারে আজকে ডিজিপি ইনচার্জের সাথে দেখা করে আমি কমপ্লেন আমি করে গেছি। তুমি ঘটনাগুলো দেখো, যারা করছে তাদের বিরুদ্ধে আইপিসি এবং আইটি অ্যাক্ট অনুসারে তুমি কাজ করো, অ্যাকশন নাও, এটা তো হতে পারে না। ইতিমধ্যেই আমরা দেখেছি তোমাদের সক্রিয়তা, কিছু কিছু পোস্ট শেয়ার করলেই পুলিশ অ্যাকশন নিতে আমরা দেখি। তো এত বড় একটা পোস্ট আমাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, পরিবার পরিজনদের নিয়ে পরপর দুটো পোস্ট তোমার পুলিশ নিষ্ক্রিয় কিছু করছে না, এটা কি সিএম বিপ্লব কুমার দেব ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে করা হয়েছে বলে নিচ্ছিল নাকি? তখন বললে যে না, আপনি নিশ্চয় থাকুন, আমরা খুঁজে বের করবই, এটা প্রশ্ন দেওয়া যেতে পারে না, কুরুচিকর মন্তব্য, বিভ্রান্তকর মন্তব্য, মানুষকে যারা বিভ্রান্ত অসত্য যে জিনিসগুলো নিশ্চয়ই সেটা হতে পারে না। এবং উনি তৎক্ষণাৎ আমার এই রিটার্ন মেমোরেন্ডাম, যে রিটার্ন যে কমপ্লেন, তার উপর মার্ক করে উনি ফোনেও কথা বলেছেন, অ্যাকশন নেওয়ার আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী তার নজরে এসছেন কি না, যদি এসে থাকে নিশ্চয়ই আমার আমি আশা করব, প্রত্যাশা করব, যারা এই জিনিসগুলো করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে উনি নিশ্চয়ই কড়া পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। স্যার, সেদিন আপনার একটা চিঠি দেওয়া হয়েছিল চিফ মিনিস্টারকে আপনার তরফে, সে চিঠির প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়েছিল বিজেপির কাছ থেকে। প্রদেশ মুখপাত্র আপনার নাম না উচ্চারণ করে বলেছেন যদি চ্যালেঞ্জ দিতে চান বা ইত্যাদি কয়েকটি শব্দ বলে বলেছেন বিধায়ককে ছেড়ে দিতে পারেন, আবার নির্বাচনে লড়াই করতে পারেন, জনমত কোন দিকে রয়েছে তার বিজেপি মূলত আপনি কীভাবে এই বিষয় নিয়ে মন্তব্য না করাই উচিত। তবে আমি এটুকু বলতে পারি যে চ্যালেঞ্জ তো প্রতিপক্ষের সাথে করা হয়, আমি তো সদলীয়, আমি সদলীয় মানুষদের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ হিসেবে নেব কেন? রাজনৈতিক প্রতিপক্ষ যারা, যাদের বিরুদ্ধে লড়াই করে দীর্ঘদিন লড়াই করছি, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই চ্যালেঞ্জ থাকবে। তো সদলীয়দের বিরুদ্ধে আবার চ্যালেঞ্জ, এটা অরাজনৈতিক একটা স্টেটমেন্ট, পলিটিক্যালি আনএডুকেটেডের মতো একটা স্টেটমেন্ট, এ নিয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে। তবে এটুকু বলতে পারি, বলতে চাই যে এভরিথিং হ্যাজ গট এ লিমিট, লিমিট যেন কেউ ক্রস না করে, সব কিছুর একটা লিমিট, এই লিমিটটা যেন কেউ ক্রস না করে, কাউকে খুশি করার করতে গিয়ে দলকে বিসর্জন দিয়ে দেবে, কাউকে খুশি করতে গিয়ে দলকে হাসির খোরাক করে তুলবে, সেটা যেন আগামী দিন না হয়।
এটা একটা সতর্কতা, সতর্কবার্তা আমিও দিতে চাই। এটাই আমার স্টেটমেন্ট। এর ব্যাপারে আর বেশি কথা বলে লাভ নেই, কারণ আমি যা বলি মানুষের স্বার্থে বলি, বিগত দিনগুলো বলে এসছি, সেটা কারোর পছন্দ হোক না হোক মানুষের জন্য লড়াই করছি, করে আসছি, করছি, আগামী দিনেও করবো। সেটা কারোর প্যালেটেবল না হলে, কারোর মানে পছন্দ নাও হতে পারে, কিন্তু মানুষের স্বার্থ যেখানে জড়িত, সে কর্মচারী হোক, শ্রমিক হোক, মেহনতি মানুষ হোক, জনজাতি, জাতি, ওবিসি সম্প্রদায়ভুক্ত সংখ্যালঘু সমাজ, যাদের স্বার্থ সংশ্লিষ্ট, বেকারদের নিয়ে তো স্বাভাবিক তো অপছন্দই হবে। কারণ আমি ওই কী বলে আউটসোর্সিংয়ে বিরোধিতা করি, আমি বেকারদের স্বার্থ নিয়ে তো কথা বলেছি অ্যাসেম্বলিতে, আমি মদের দোকান খোলা নিয়ে আমি বিরোধিতা করেছি, আমি অপছন্দ তালিকা থাকতেই পারি, মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আমার আওয়াজ বিগত দিনগুলোতে ছিল, থাকবে, আছে এবং আগামী দিনগুলোতে থাকবে। এতে কেউ পছন্দ করুক না করুক আমার ভালো।